কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে উখিয়ার ইনানির এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম, ট্রেজারার এম এ সালাম এবং বোর্ড সদস্য এম মঞ্জুরুল ইসলাম সহ পরিচালনা পর্ষদের সকল সদস্য। সভায় বিগত দিনের সার্বিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ আছে কমিউনিটি ক্লিনিক, যেটা নাকি একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে, এটা একেবারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আকাঙ্ক্ষা তৈরি, গ্রামের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমাদের রেড ক্রিসেন্ট যেহেতু গ্রাম পর্যায়ে আমরা আছি, তাদের সাথে কোনোভাবে স্থায়ীভাবে কোলাবোরেট করার কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না আমি অনুরোধ করবো সেক্রেটারি মহোদয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, যেহেতু একটি ওনারা, প্রশাসনের সাথে যাতে আমাদের সম্পর্কটা স্থায়ীভাবে থাকে।